धर्मेन्द्र प्रधान गोटे सर्वसाधारण सभा रे निजस्व मंतव्य बोली कही से कहिले जे रेवेन्सा अनुष्ठान रो ना परिवर्तन हवा उचित। रेवेन्सार कौन अवदान थिला? रेवेन्सा नौक दुर्भिक्ष बेले अनेक लोक मरीगले उत्तरदायी करथिले करिकरि से कथाटा कहिसंती तनु सेहिति पई हां जेहेतु एते लक्ष लोक मरीगले तांकर भूल पाई हाँ तेणु तांकु तांको नामटी को हटेबा को ओडिया अस्मितार ना नेके से ओडिया अस्मिता कथा उठेकर से एटा कहिछती। याकु नेकरी नाना मत वर्तमान प्रकाश पाउची केही केही कहउछंती सेतेबेले विभिन्न कथा को आधार करके इतिहास को याकु नेकि गोटे कथा तले उठिची तर्जमा हबार आवश्यकता अछि। अने आगुरु थरे एमिति प्रसंग उठिथिला ता परवर्ती पर्याय सेटा थमी जाइथिला हाँ किंतु एबे जो कह भारतीय जनता पार्टी पक्षर कह रेवेन्सा प्रतिष्ठा करथिबा लोकंकु सम्मान देबार बेळ आसीछि। ठीक अछि जदि रेवेन्सा प्रतिष्ठा करथिबा लोकंकु सम्मान देबार बेळ आसीछि तबे इतिहासर व्यापक तर्जमा हो आमर बुद्धिजीवी माने केवल गोटिए इतिहास काहेकि समस्त इतिहास ताकु ही नेकि फकीरमोहनकर लेखा अछि आपणकर देखिबे जुगल किशोर द्विवेदी बोली जणे ऐतिहासिक से भी तांकर गोटे लेखिछन्ति नौंक दुर्भिक्ष उपरे से समस्त दिगकु तर्जमा करा जाउ শুণন্তু দস্যু রত্নাকর সে জন হন্তা নরহন্তা থিলে পরবর্তী পর্যায়ে সে বাল্মীকি রামায়ণ রচনা কলে হ্যাঁ অপরাধ মনুষ্য ভুল করে মনুষ্য দ্বারা ভুল হুয়ে হলে ভুল পাই পশ্চাতাপ করিবা বা তা পাই কার্যক্রম করিবা যদি কোনসি ব্যক্তি করে সেটা হচ্ছে আমি তাকু বি বিচারকু নবা আপনারা দেখিবে যেতেবেলে ওড়িয়া ভাষা নঙ্ক দুর্ভিক্ষ হল ১৮৬৬ রে আমার রেভেন্সা আসলে ওড়িশা কু ৬৫ জুলাই রে নঙ্ক দুর্ভিক্ষটা গোটে দিন করে যে ভূমিকম্প ভিয়া প্রসঙ্গ নুহ ভূমিকম্প কি বন্যা কি বাত্যা নুহ যে হঠাৎ সে আসবা পরে হয়ে গলা সে বিফল হলে ফকিরমোহন সেনাপতি তাঁকর যে আত্মজীবনী লিখিছেন যে অমলা মানে দিয়েথিবা রিপোর্ট আধারে সে জনাই দেলে সরকারকু যে পর্যাপ্ত ধান অছি তেণু দুর্ভিক্ষ পড়লে মধ্য তাহা বর্ষক পাই ম্যানেজ হই পারিব। হেলে সেই অমলাঙ্কু বিশ্বাস করিকিরি সে যে রিপোর্টটি দেই দিছিলে তাহা ত্রুটিপূর্ণ থিলা হ্যাঁ যেটা কি এতে লক্ষ লোকঙ্কর জীবন চালি গলা নিশ্চিত ভাবে দুঃখদায়ক কথা আমি সেথিপাই সে উত্তরদায়ী রহিবে। হলে পরবর্তী পর্যায়ে আপনার দেখিবে যেতে ওড়িয়া ভাষাকু নেইকিরি বঙ্গালী মানঙ্কর লগাতার আক্রমণ চালিলা যেতবে বঙ্গালী ডেপুটি কলেক্টর মানে আপনার দেখিয়ে বালেশ্বরের লে জন ডেপুটি কলেক্টর সে ওড়িয়া ভাষাকু বন্ধ করে দিয়ে হ্যাঁ ওড়িয়া ভাষা পাঠ পড়া হব না বলে মধ্যে সেতবে বন্ধ হয়ে গেল ওড়িয়া ভাষা উপরে গোটে আক্রমণ হয়েছিল সেই সময় জন বিমস যে কলেক্টর লে সেঠাকার সে গোটে রিপোর্ট দিয়ে আপনার রেভেন্সাঙ্কু রেভেন্সা তারি আধারে নির্দেশ দিয়ে না ওড়িয়া ভাষা পড়া যাব ওড়িয়া ভাষার প্রচার প্রসার হব ওড়িয়া ভাষা স্কুল চালিব তেণু ইতিহাসকার মানে কুচি যে ওড়িয়া ভাষার প্রচার প্রসার পাই তাঁকর অবদান অছি। যেতবে রেভেন্স কটকর সে যে কলেজটি তার গোটে দুর্বল মেরুদণ্ড দিয়ে গতি করুলা যাহা আমার যুগল কিশোর দ্বিবেদী তাঁকর ইতিহাস লিখিছেন বিবরণী যে সেতবে ময়ূরভঞ্জর মহারাজা ২০০০০ টাকা সেতবে আর্থিক অনুদান দিয়ে অনুষ্ঠান বঞ্চাই আসে তাঁর পত্রের কুয়াড়ে অনুরোধ করলে যে এই কলেজের নাঁটা রেভেন্সাঙ্ক নামে তাঁর শিক্ষা তাঁর ভাষা প্রতি যে অবদান অছি তাকু নেইকিরি করা যাউ তেণু নানা প্রকার মত শুনিবাকু মিলুচি ইতিহাসকু নেইকিরি আমি তো কি স্পষ্ট নুহ হ্যাঁ এ সম্পর্কের সবিশেষ বিতর্কর আবশ্যকতা আছে সত কোণ মিছ কোণ তাহা পর্যালোচনা হো হ্যাঁ প্রকৃতরে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি প্রতি রেভেন্সাঙ্কর অবদান অছি কি নাই তার গোটে বিতর্ক হয়েকি বিভিন্ন মানে গোটে নিরপেক্ষতার সহ আলোচনা হো হ্যাঁ তাপরে আউ গোটিয়ে কথা যেতবে নাম পরিবর্তন প্রসঙ্গ উঠুছি হ্যাঁ সেটা গোটে রেভেন্সাটা গোটে ভাবপ্রবণতার কথা হ্যাঁ তাকু পরিবর্তন করা পূর্বর অন্তত পক্ষে তাকু নেইকি গোটে জনমত সে কটক অধিবাসী হন্তু বা রেভেন্সারে পাঠ পড়িতেলা ওড়িশার অগণিত ছাত্রছাত্রী বা পড়ুথিবা ছাত্রছাত্রীঙ্কর মতামতকু বি গুরুত্ব দিয়া যাও নিয়া যাও বিশেষজ্ঞ মানকর মত নিয়া যাও
ସେମାନେ କ'ଣ କହୁଛନ୍ତି? ପରିବର୍ତ୍ତନ ନା ପରିବର୍ତ୍ତନ ହେଇଗଲେ ଶିକ୍ଷାର ଡେଭଲପମେଣ୍ଟ ହେବ, ଏଇଟା ବିଜେପି ଆଶା ରଖୁଛି କି କେବଳ ନାମ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ସବୁ କିଛି ଡେଭଲପମେଣ୍ଟ ହେଇଯିବ, ଓଡ଼ିଶା ଏକ ନମ୍ବର ହେବ? ନାମ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ଅନେକ ତ ନାଁ ପରିବର୍ତ୍ତନ ହେଲାଣି, ଅନେକ ନାଁ ପରିବର୍ତ୍ତନ ହେଲା, ଅନେକ ରଙ୍ଗ ବଦଳିଲାଣି। ନାମ ପରିବର୍ତ୍ତନ ରଙ୍ଗ ବଦଳେଇବା ଗୋଟେ ବିକାଶର ମାପଦଣ୍ଡ ନୁହେଁ। ହଁ, ଆମେ ପ୍ରଥମେ ଚେଷ୍ଟା କରିବା। ଦେଖନ୍ତୁ, ଆପଣ କହୁଛନ୍ତି ରେଭେନ୍ସା କଲେଜ ତା ନାଁଟା ହଟେଇଦେବା, ଠିକ୍ ଅଛି। ଯେଉଁ ବିଲ୍ଡିଂଟା ଅଛି ନାଲି କୋଠାଟି ସେ ସମୟର, ତାକୁ ଭାଙ୍ଗି ଦିଆଯାଉ, ତାକୁ ବି ସେଇଟା ବି ଦେଖିଲେ ଆମକୁ କଷ୍ଟ ଲାଗିବନି କି? ଯଦି ନାଁଟା ଆମକୁ ଏତେ ଆମ ଅସ୍ମିତାକୁ ଏତିକି ଆଘାତ ଦେଉଛି, ନିହାତି ଭାବରେ ବ୍ରିଟିଶ ସମୟର ଯେତେ ସବୁ ଅଛି ସବୁକୁ ନଷ୍ଟ କରାଯାଉ, ସବୁକୁ ବନ୍ଦ କରାଯାଉ। ସେଥିପାଇଁ ଗୋଟେ କେନ୍ଦ୍ର ସରକାର ମଧ୍ୟ ନିୟମ କରନ୍ତୁ, ଭାରତରେ ଯେତେ ବ୍ରିଟିଶର୍ସଙ୍କ ନାମାନୁସାରେ ଅଛି ବା ମୋଗଲ ବା ମୁସଲିମଙ୍କ ନାମାନୁସାରେ ଅଛି, ତାକୁ ଆମେ କୌଣସି ଜାତି ଧର୍ମ ଇଏ ନାଁରେ ରହିବ ନାହିଁ, କୌଣସି ବ୍ୟକ୍ତି ନାଁରେ ରହିବ ନାହିଁ। ହଁ, ସେମିତି ଗୋଟେ ନିୟମ କରନ୍ତୁ, ନିୟମ କରିକିରି କରନ୍ତୁ। ଏମିତି ନାମ ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ଏଇ ଯେଉଁ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ବଲ୍ଟା ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି କୋର୍ଟକୁ, ଇଏ ଏମିତି ଗୋଟେ ଖେଳ ମ୍ୟାଚ୍ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି, ଇଏ ସରିଲା ଭଳିଆ ଲାଗୁନି ଏତେ ଶୀଘ୍ର, ବୁଝିପାରୁଛନ୍ତି? ତେଣୁ ମୋ ମତରେ ୟାକୁ ନେଇକି ଗୋଟେ ସବିଶେଷ ବିତର୍କ ହଉ, ବିତର୍କ ହେଲା ପରେ ବିଭିନ୍ନ ମହଲରୁ କ'ଣ ମତ ଆସୁଛି ତାକୁ ନେଇକିରି ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ କରାଯାଉ। ଆଉ ନାମକରଣ ବଦଳ ପରିବର୍ତ୍ତନ କଲେ ଯଦି ବିକାଶ ହେଉଛି, ତାହେଲେ ଦେଶର ସମସ୍ତ ପ୍ରମୁଖ ଅନୁଷ୍ଠାନ ଗୁଡ଼ିକର ନାମ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଉ।